সকাল, ছুটির এই মিষ্টি সকাল জুড়ে যারা আমাদের সঙ্গে আছেন তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান আলাপে, সাথে আছি পারিহা। প্রিয় দর্শক, আলাপ জুড়ে তো আমি একা থাকি না, সাথে থাকে একজন প্রিয় মুখ যার সঙ্গে আমরা কথা বলি, অনেক কিছু জানি। তবে আজকে যে প্রিয় মুখ আমাদের সঙ্গে আছেন তার সঙ্গে শুধুমাত্র কথা না, আজকে কিন্তু কথা হবে গানে গানে। প্রিয় শিল্পী আছেন আমাদের সঙ্গে, যিনি আছেন তিনি গানকে ভীষণ রকম ভালোবাসেন, ভালোবাসেন বাংলা গানকে, গান করেন আমাদের শেকরের গান, আমাদের ফোক গান, আমরা ভালোবাসি তার গানকে এবং তাকে। নিশ্চয় জানতে ইচ্ছে করছে কে আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন। শুভ সকাল ভাইয়া, স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং আপনাকে পেলে আসলে খুব ভালো লাগে, কারণ এত চমৎকার আড্ডা তো হয়, সেই সঙ্গে সঙ্গে এই যে এত 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 গান আছে আমাদের ফোক গানগুলো, একটু একটু করে অনেকগুলো গান আমরা শুনে ফেলি আয়োজনের মধ্যে দিয়ে। গান শুনতে আমরা ভালোবাসি এবং আপনিও গাইতে এবং শোনাতে খুব ভালোবাসেন সেটা কিন্তু আমরা জানি। গানে আমরা আসবো একটু পরে, তার আগে নতুন যে খবরটি আছে সেটি হচ্ছে নতুন একটি প্রজেক্টের কাজ আপনি শুরু করেছেন, একটু শুনি আপনার কাছ থেকে। নতুন একটা প্রজেক্টের কাজ আমি শুরু করেছি, যেখানে থাকবে হচ্ছে 100টা গান। তো 101টা গান দেওয়ার চিন্তা মনে করছি, যে এটা হচ্ছে আমার সংগ্রহশালা থাকবে। এটা আমি মিউজিক করছি, সব আমার নিজের উদ্যোগে, আমার নিজের খরচে। বাংলাদেশের যতগুলো মহাজন আছে তাদের সবাইকে টাচ করার জন্য চেষ্টা করছি আর কি। তো অলরেডি 10টা গানের রেকর্ডিং মিউজিক হয়ে গেছে, এখন ভয়েস দিনে এই যেহেতু সামনে দিয়ে দেবো আর কি। আচ্ছা, তো এবং আপনি তো শুধুমাত্র গান করেন না, গান নিয়ে তো গবেষণাও করেন আপনি, আমাদের যে ফোক গানগুলো আছে, ফোকের সঙ্গেই কেন আপনি রয়ে গেলেন বলেন তো? আপনি দেশকে অনেক ভালোবাসেন জানি। আচ্ছা, শুধু আমি না, বাংলাদেশকে ভালোবাসে না এমন কোনো লোক বাংলাদেশে পাওয়া যাবে না। তবে যে যার দিক থেকে যার কর্ম দিয়ে সে দেশকে ভালোবাসে। এখন আমি আসলে ফোক গানটাকে বেশি বেছে নিয়েছি, কারণ এটা হচ্ছে আমার মা মাটির, এটা আমার রুটসের গান, এটা আমার শেকড়ের গান। বাংলাদেশকে পরিচয় করাতে গেলে সংস্কৃতি দিয়ে যে একমাত্র মাধ্যম হচ্ছে আমার ফোক, আমার বাউল গান, আমার ফোক গান, এটা ছাড়া বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কালচারালি কিন্তু কোনো ওয়ে নেই। যার দরুন আমি এই জায়গাটাই বেছে নিয়েছি। এবং আপনি দেশের বাইরেও যখন যান, হ্যাঁ যাচ্ছেন আপনি হয়তো পারফর্ম করার জন্য, গান গাওয়ার জন্য, সেখানে আপনি থাকতে পারেন না, আবার দুদিন পর ঠিক ছুটে চলে আসেন এই দেশে। এত ভালোবাসা আপনার গানের প্রতি, কি মনে হয় যে কি পেলেন আসলে এই গান থেকে, আপনি কি পেলেন গান থেকে? আসলে গান যখন এটা গেতে আসছিলাম, কি পাবো আর পাবো না সেটা কিন্তু কখনো ভাবিনি। ঢাকাতে আসলাম লেখাপড়া করার জন্য, লেখাপড়া শেষ করলাম, শেষ করার পরে চাকরি বাকরির দিকে আর গেলাম না। চিন্তা করলাম গলা যেহেতু আল্লাহ পাক সুর দিয়েছে, এটা দিয়ে যে আমি আমার দেশকে আমার গলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কিনা দেখি। হয়তো টাকা কামাইতে বিভিন্ন জায়গায়, আর যেটা বললো বিদেশ, যখন আমি ইমিগ্রেশনটা ক্রস করি তখন আমার মনটা খুব খারাপ লাগে। যখন এক সপ্তাহ পর আবার ওই যে দেশের মাটিটা টাচ করে বিমানটা, তখন মনে হচ্ছে আমি আমার দেশে আসলাম। কখন ল্যান্ড করব, কখন ল্যান্ড করব আসলে? আসলে পৃথিবীর প্রায় জায়গা আমি গিয়েছি, সারা দুনিয়া দেখেছি, বাংলাদেশের মতো সুন্দর আমার কাছে পৃথিবীর কোনো জায়গা নেই। আজকে আপনার সেই চমৎকার ছোট্ট হারমোনিয়ামটা আমরা আজকে মিস করছি, কিন্তু আপনাকে যেতে পেয়েছি, গান তো আমরা মিস করব না, একটু গানে যাব আমরা। আমি চেয়েছিলাম, কারণ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, জাদুটার আনা হয়নি। বারবারই প্রথমে একটা গান করি, যে আব্দুল করিমের কাছে যখন আমি গেলাম, দেখা হলো, যিনি প্রথম গানটা আমাকে তুলে দিলেন সেই গানটা একটু মুখ সেটা গাই। ওরে যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া তুমি দিলে যখন ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা, এখন মন মানে না তোমায় ছাড়া, তোমাতে সপেছি প্রাণ, মন মজালে ওরে বাউলা গান। চমৎকার। এই যে বাউলা গানের কথা বলছিলেন, বাউলদের তো একটা ধরন আছে, বলবো যে বাউলদের কিন্তু একটা নিজস্বতা আছে, আপনার চোখেটা কিভাবে ধরা দেয়, সেই নিজস্বতাটা কি আসলে, কেমন? আচ্ছা, আমি আসলে আমার গবেষণার বিষয়টা হচ্ছে বাউল এবং মানবতা। আচ্ছা, তো আসলে পৃথিবীতে যারাই বাউল গান করেছে, যারাই মহাজনটা আসছে, সব মানব কল্যাণে, তারা শুধু মানুষের কাজ করার জন্য, মানুষকে সেবা করার জন্য, মানুষকে সুপথে আনার জন্য। অর্থাৎ যে গান মানুষকে সুপথে আনবে, বিপথে যাবে না, বাউলরা কিন্তু সেই কাজটি করেছে। অর্থাৎ সমাজকে সুন্দর করে রাখার জন্য, তোর দেখছে যখন কয়েকটা মানুষ জড়ো হলো, তখন তারা একটা সমাজের একটা অনিয়মের গান গাইল,
একটা নারী নির্যাতন একটা মেসেজ আছে এরকম একটা গান মেসেজ যে নারীদেরকে তোমরা নির্যাতন করো না যে তোমরা বাল্যবিবাহ দিও না এগুলো কিন্তু বাউলের কিন্তু তার গানে গানে ঘুরে গেছে সেখানে কিন্তু অনেক সময় দেখেছি আসলে নিজের যে আসলে সুখ বা ঘর সংসার সেটাও কিন্তু ত্যাগ করেছেন আসলে তারা ত্যাগ করে এই যে জায়গায় জায়গায় গিয়ে আসলে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন মেসেজগুলো দিচ্ছেন বা কিছু সমাজের যে অসংগতিগুলো সেগুলো তুলে ধরছেন আসলে এটা তো তারা আসলে সমাজের জন্যই করেছে এটাও দেশের জন্য তারা করেছে তাদের যদি পিছু টান থাকে তাহলে সে দেশের সেবা করতে পারবে যার ধরুন তারা মানে বৈরাগ্য সমাজে বিশ্বাসী ছিল আবার একটু গানে যাবো ভাই আমরা তারপরে আপনি সাথে থাকলে যেটা হয় মানে এত গান আপনার ভান্ডারে আমি আসলে গানটা একটু গাই মানে রাধারমণ দত্তের একটা রাধারমণের গান তো শুনবই আপনি আসলে ওইটা আছে আমার একটু করা ওরে আমার আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া যদি কেউ এই গানটা ভালো করে শুনে তাহলে সমাজে কিন্তু ইপটিজিং হবে না রে আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া সুবল রে আমার কথা নাই তার মনে প্রেম করছে আয়ানের সনে শুয়া আছে নিজ পতি লইয়া আমি আর কতকাল থাকবো রাধে গো দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রুইয়াছো ঘুমাইয়া আরেকটা অন্তরে বলছে যে দেখার যদি ইচ্ছা থাকে আইসো গো যমুনার ঘাটে কাল সকালে কলসি কাকে লইয়া না এটা শুনে শুনে শুনবো ভাইয়া দেখার যদি ইচ্ছা থাকে আইসো গো যমুনার ঘাটে কাল সকালে কলসি কাকে লইয়া তো সুবল বলছে যদি কলসি কাকে দিন দুপুরে কলসি কাকে লইয়া যমুনার ঘাটে তোমার সাথে দেখা করে আমার শ্রীমতী রাধিকে অসতি হবে না বলছে না যখন পানি নিতে যাবে যমুনার জলে বলে আমি জলের ছায়ায় রুবে রিব গো কদম ডালে বইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া আমি সামনাসামনি তার হব না বাহ কি সুন্দর জলের ছায়ায় হুম হুম জলের ছায়ায় দেখবে সেটা এই গানগুলোর পিছনে এই যে গল্পটা আছে নিশ্চয় নিজেদেরও অনেক গবেষণা করতে হয় আসলে একটা গান শুধুমাত্র শুনে গাইলেই তো হচ্ছে না গান তো আসলে একটু বুঝার জিনিস গান তো আর বললাম না যে যদি একটা গান সে নিজের মতো করে বুঝে দেখেন একটা গান একজন তার প্রেমিকার সাথে তুলনা করছে একজন তার বোনের সাথে তুলনা করছে তার বাপের সাথে তুলনা মায়ের সাথে অথবা কি আধ্যাত্মিক প্রেমের সাথে সেই সৃষ্টিকর্তার বাউল গানে একটাই ভালো লাগে যে তুমি যেদিকে নেবা সে সেদিকে যায় এক জায়গায় গন্ডি বন্ধ থাকে না এই জন্য মহাজনের গান যারা মহাজনে লিখে গেছে আমি তাদেরকে নিয়ে কাজ করছি কখনো মনে হয় যে মানুষের সঙ্গে প্রেম কখনো মনে হয় সৃষ্টিকর্তার সঙ্গে আসলে এই প্রেমের সম্পর্ক আমার কখনো মনে হচ্ছে তার কাজটার সঙ্গে সম্পর্ক এরকম এক একটা গান আসলে এক এক রকম মানে সমস্ত মহাজনদের বাউলদের জন্মটাই ছিল মানব কল্যাণে এবং এতে এতে করেও তো আসলে সবাইকে ভালো রাখার একটা চেষ্টা ঘুরে ফিরে ওইটাই শান্তি শান্তি কামনা আসলে শান্তি রাখার চেষ্টা এবার যদি এটা শাহ আব্দুল করিমের কথা বলি এত গুণীজন এবং তার গানও আপনি করেছেন সেই সম্পর্কে একটু শুনতে চাই সেই সময়টাকে একটু টাচ করতে চাই আমরা না সময়টা ছিল অনেক দিন আগে ইট ওয়াজ 91 তাই আমি পাওয়ার পিছনে একটা কারণ ছিল আমি সৌভাগ্য আমার বড় ভাই বন্ধু ছিল শাহ আব্দুল করিমের এক নম্বর শিষ্য তার নাম হচ্ছে রুহি ঠাকুর আচ্ছা আমরা দীর্ঘদিন আমরা একসাথে বহুবার লন্ডন গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি তার গানের এবং শাহ আব্দুল করিমের গানের সে আব্দুল করিমের গান ছাড়া কিছুই গাইত না উনি নিজেও কিন্তু লিখতেন তো সেখান থেকে ওই শাহ আব্দুল করিমের সাথে উনি আমার পরিচয় করে দিলেন তার সিলেটে এই যে তার সাথে পরিচয় হলো যাওয়া আসা করতাম তারপর তার গানগুলি ভালো লাগতো গাইলাম হয় না যখন আপনি এরকম গুণী একটা মানুষের সামনে সান্নিধ্য পেয়েছেন এবং যখন গান করছেন নিশ্চয়ই আপনাকে ভালো মন্দ শাসন আদর বারণ কিছু একটা করেছে সেটা কি কি বলতে না আসলে যেটা যে রুহি দাদা যখন আমাকে নিয়ে গেলেন পরিচয় করে দেওয়ার জন্য তখন উনি আমার বলতো বা তুমি কিতা হবে আমি তো একটু লেখাপড়া করি তো কিতা কিতা লেখাপড়া করি আমি বললাম আমি ম্যাথমেটিক্সে অনার্স শেষ করলাম গণসংগীত শুনি আমি খুব ভালো লাগলো
বলে ঠেকছে বাঙাল যারা কাঙ্গাল, লাভ হইলো না মোলে, মোদের দিন গেল গোলমালে, মোদের দিন গেল গোলমালে। পাড়া গায়ে বসত করা চৌদিকে সমস্যা ঘেরা, গরিব দুঃখী দিশে হারা শান্তি নাই আসলে, গরিব কাঙ্গালের পেটে ক্ষুধার আগুন জ্বলে, আবার হিতে বিপরীত ঘটাইলো লেজ কাটা বানরের দলে, দিন গেল গোলমালে, মোদের দিন গেল গোলমালে। কিন্তু হাওর অঞ্চলে বসবাস করতেন, সিলেট থেকে সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে ধীরাই, এত ভিতরে, হ্যাঁ ধীরাই। এবং এখন তো বন্যা চলছে, তৎকালীন আমলে তারা সাগরে মানে পানির মধ্যে থাকতেন, একদম প্রত্যন্ত অঞ্চল। এই এই গানটা আমার জীবনের সাথে মিলে গেল, আস্তে আস্তে মানুষ গানগুলি তোলা শুরু করলাম। তা আমি একটা কথা বলি, আই এম দ্য ফার্স্ট নন সিলেটি আর্টিস্ট, আমি শাব্দুল কাইমের গান করি। আচ্ছা, মানে আমার বাড়ি সিলেট না, কিন্তু আমি শাব্দুল কাইমের গান গাইতে প্রথম ফার্স্ট নন সিলেটি হিসেবে বিভিন্ন স্টেজে গাইতাম, একটা দুটো গাইতাম, এইগুলো তো গানগুলো পরিচয় ছিল না, কিন্তু আমি জোর করে গাইতাম। আচ্ছা, একটা গান গাইতে গিয়ে আল্লাহ রহমতে এখন তো সবাই সারা দুনিয়ায় শাব্দুল কাইমের গান গাচ্ছে, তেমন আমার মতো লোকেরা গান না গাইলেও চলবে। আমার যেটা একটা আশা ছিল যে ওনার গানগুলিকে আমি সারা বিশ্বময় করে দেবো, আমার মানে পারি নাই, যতটুকু পারছি আর কি, ততটুকুর মধ্যে আমি সন্তুষ্ট। আর আজকে শাব্দুল আব্দুল কাইমের গান সবাই গাচ্ছে, সবাই গাচ্ছে, এই প্রজন্মের যারা আছে তারাও গাইছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিন্তু ওনার আমি একটু বলি, জি, যেমন অনেকে অনেক মহাজনের গানের ভুল ধরেন, উনি কিন্তু গানের ভুল ধরতেন না। উনি বলতে একটা কথাকে আমি এক ধরনের গেয়েছি, এটা সুর করেছি, কিন্তু আরেকজন শিল্পীর মুখে কিন্তু সেটা আরেক ধরনের হতে পারে, এবং উনি কিন্তু এগুলো নিতেন, মেনে নিতেন। তুমি কিন্তু গানটা গাইলে হয় যে উনি কি মেসেজটা দিল জাতির কাছে, সেটা কানে গেলে হয় শুনের মাধ্যমে। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের একটু গানের সময় দিতে হবে, আমরা গান একটু শুনবো, শাব্দুল করিমের একটা গান শুনে আমরা তারপর আবার আলাপে ফিরে আসছি। ওরে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া, যত দুষিরে বন্ধু তোমার লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু কি সুখে যাই দিন, দিনে দিনে সোনার তনু হইতাছে মলিন। ওরে তুমি যদি বাসরে ভিন, তুমি যদি বাসরে ভিন, আমি প্রাণ জুড়াইতাম কই গিয়া, যত দুষিরে বন্ধু তোমার লাগিয়া। যে বন্ধু যদি মানুষকে যদি ভিন্ন বাসে, তুমি যদি বাসরে ভিন, আমি প্রাণ জুড়াবো কই গিয়া। প্রাণ জুড়ানোর কিছু মানুষ মানুষের থাকে, তাই জন্য তার গানে এটা বললেন শাব্দুল কাইমের গানে, যে বন্ধুত্ব বিশাল জিনিস, একবার যে বন্ধুত্ব হয় তাকে ছেদ করার কোনো দরকার নেই। একটু ভুল বোঝাবুঝি হবে, মেনে নেন না। ওই যে অখিল মুশে গাইল, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়। কিন্তু আমি এই নীতিটাতে খুব বিশ্বাসী, যাতে আমার কোনো সমস্যা হচ্ছে না। কোনো বন্ধু যদি আমার সাথে একটু খারাপ ব্যবহার করে, আমি আমার এই গানটা গাই যে আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়, এই কিন্তু তোমার বুঝ হবে, ধৈর্যটা থাকতে হবে, আসলে সেই ধৈর্যটা নিয়ে বসে থাকতে হবে। আমি যতটুকু শুনেছি আসলে অনেক গান আপনি সংগ্রহ করেছেন, এবং মুখস্থ করার ক্ষেত্রেও যদি বলি যে অনেক গান আপনার জানা আছে, কখনো আপনাকে নিয়ে লাইভ শোতে বসলে, গানের শোতে বসলে যেটা হয়, যখন যেটা দর্শক অনুরোধ করছে আপনি সবার আগে সেগুলো রক্ষা করে আপনি গান গিয়ে দিচ্ছেন। 30,000-এর উপরে আসলে সে সংখ্যাটা বোধ হয় হয়ে যাবে যদি ভুল না করি আমি। আসলে এটা আমার একটু এদিক দিয়ে একটু নাম বেশি হওয়ার পিছনে কারণ বলি, মানে কিছু না, অল্প জন, যেমন আমাদের দেশে গান কয়টা জানে মানুষের, ঘুরি ফিরি কিন্তু মাত্র অল্প সংখ্যক গান, প্রচলিত গানগুলোর বাইরে কিন্তু অল্প সংখ্যক, নতুন গান দিলে কিন্তু তারা নিতে চায় না। এখন কথা হচ্ছে, আমি সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন মহাজনদের, বাংলাদেশের যতগুলো ফোক গায়ক ছিল, আমার এটা কিন্তু একটা ভালো লাগতো, আমি রংপুর চলে যেতাম, খুদাই ভালো লাগতো, আমি চলে যেতাম মনে করলো যে মাগুরের দিকে, ওখানে আমার এক বন্ধু আছে অনিল হাজারিকা, তার একটা গানে খুব ভালো লাগলো যে আম গাছের ডালা মারে কেড়ারে, আমি আইলে তোরা খাবাই দে মানে, তারপরে সিলেটি গান সংগ্রহ করতাম, তারপরে নোয়াখালীর গান, তারপর চিড়িয়া গান আঞ্চলিক, তো আমার বাড়ি চট্টগ্রামে, এগুলি আঞ্চলিক গানগুলির মধ্যে এত মজা পারে, দেখো কথাগুলো খুব সুন্দর। অনিল হাজারিকার একটা গান, এটা জনপ্রিয় অনেকে গাচ্ছে, এটা বলে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, খালি চুল হডা পাইয়া গেছে বাতাসে, তোমার মাইনে আমার দিবা না এ কথা মনে কবা না, তাহলে কিন্তু তোমার জাবানে হতো সে,
বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা খালি চুলকটা বাইয়া গেছে বাতাসে। তুমি চট্টগ্রাম আঞ্চলিক দিকে আসো, সেটা কিন্তু অঞ্চল ভিত্তিক গানগুলো এত মধুর, মানে টোটাল গ্রামটাকে কিন্তু তারা রিপ্রেজেন্ট করতে গানের মাধ্যমে খুব সুন্দর। আসলে এক এক জায়গার আঞ্চলিকতা এক এক রকম সুন্দর, ওই যে যার যেটা ভালো লাগে। আসলে আপনাদের না অনেক ওই বাস্তব অভিজ্ঞতাটা আছে, জায়গা জায়গা যাওয়া, সেই সময়টাও আপনারা পেয়েছেন। এবং এই সময়ে এসে আমাকে বলতে হচ্ছে যে বিদায় নিতে হচ্ছে আজকের আয়োজন থেকে, এবং বিদায়টা কিন্তু গানে গানে হবে। তার আগে অসংখ্য ধন্যবাদ ভাই আসার জন্য, সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো, খুব সবসময় ভালো লাগে, আজকেও খুব ভালো লাগলো। একটা চিরঙ্গের একটা আঞ্চলিক গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তার আগে দর্শকদের কাছ থেকে একটু আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। আলাপ শুধু তো আলাপ ছিল না, গানে গানে আলাপ ছিল। চমৎকার আয়োজন নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। সবাই খুব ভালো থাকুন, সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। দর্শক, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য বৈশাখী টিভির কাছে। আমি আসলে ঋণী আসলে, কারণ এই বৈশাখী টিভি আমাকে বহুবার এই জাতির কাছে রিপ্রেজেন্ট করেছে। যেহেতু চট্টগ্রামের এখন একটু দুরবস্থা, সবাই দোয়া করবেন, পাহাড় ধসে যাচ্ছে। কারণ এটি একমাত্র কারণ হচ্ছে যে প্রকৃতিকে যদি আমি ধ্বংস করি, প্রকৃতি কিন্তু একদিন তোমাকে কিন্তু নিবেই, সেই প্রতিশোধটা নিবেই। যে পাহাড়ে যারা বসবাস করে, আমি তাদের প্রতি অনুরোধ করবো, আগে পাহাড়কে বুঝতে হবে। পাহাড়কে না বুঝে পাহাড়ে বসবাস করা যাবে না। যেমন একটা প্রেমিকাকে, একটা মেয়েকে না বুঝে একটা ছেলে অথবা একটা মেয়ে যখন প্রেম করে, তারা দুজন দুজনকে না বুঝলে কিন্তু সংসারটা টিকে না। তাহলে আমি যদি সমতল থেকে গিয়ে পাহাড়ে আশ্রয় নিই, কিন্তু পাহাড়ের গতিবিধি তো আমার বুঝতে হবে ভাই। যার ধরুন আজকে এই অবস্থা হচ্ছে, আমারই একটা গান, ওরে সিটা গাঙাইলে তোরে ফতেঙ্গা লই যাইও, সুন্দর সুন্দর সিনসি নারী তোমারে দেখাইও, ওরে রাঙ্গা মাটি লই যাই তোমারে গোসল গরগম লই কত যাই, ওরে হাসো বাজার হাসো বুঝুনি হাসো হাসো কক্স কক্সিস বাজার, আমরা আঞ্চলিক ভাষায় কই যাবে হাসো বাজার যাই, ওরে হাসো বাজার লই যাই তোরে গোসল গরগম দরি গাতে যাই, তোমার লাইয়ার ফরান ফুইরা যারা তুম, তোমার লাইয়ার ফরান ফুইরা যার, ওরে নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, ওরে নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, তোমার লাইয়ার ফরান ফুইরা যারা তুম, তোমার লাইয়ার ফরান ফুইরা যার, তোমার হতা মন তৈলে বুক দরবর গরে প্রেমের জ্বালাই জ্বলি মরি বুকর দরদ বারে, দরদ মানি আদর, ওরে সিটি পত্র দিবার লাই নাম ঠিকানা আই তো ভাই, তোমার লাইয়ার ফরান ফুইরা যারা তুন, তোমার লাইয়ার ফরান ফুইরা যার, ওরে নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, ওরে নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, তোমার লাইয়ার ফরান ফুইরা যার।